মাশাআল্লাহ সকলে ভিতরে আসেন যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়। আমি তো দেখলাম রাস্তাতে মনে হয় 1000 ছেলে ওখানে, 1000 ওইখানে চায়ের দোকানে রাস্তাতে মোবাইল নিয়ে কি করতে এসেছে খোদাই জানে। ওরা ওরা নিজেরাও জানে না কেন এসেছে, বেকার, ওদের নিয়ত খারাপ। নিয়তের উপরে কিন্তু সব কিছু মিলবে, এটা মাথায় রাখবেন। ওর নিয়ত যদি বিগড়ে যায় তো সব বিগড়ে যাবে, ওদের নিয়ত ভালো নেই। এই যে নেকি পাবো, অলির দরবারে গিয়ে সব পাবো, ই পাবো, ও পাবো, ও সব নির্ভর করছে নিয়তের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভিতরটা দেখছেন, আর এইটার উপরই সবকিছু ফয়সালা। তাই আমার ছেলেদের অনুরোধ করছি, ভাইদের যারা রাস্তায় আছো, চায়ের দোকানে অজস্র ভিড়, মোবাইল নিয়ে সব বসে আছো, রাত শেষের দিকে দোয়া কবুলিয়াতের সময় ভুল না করে সকলেই আস্তে আস্তে এসে বাইরে হাজির হন। এখন আমরা একটু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে মদিনাতুল মুনাওয়ারার গম্বাদি খিদরা ওই জালির ভিতরে রাসূল আরাম করছেন, আমরা এখান থেকে একটু সালাতু সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। সাউন্ডটা শুরু করো, শুরু করো, একটু বড়। Ya Habib salam alayka salawat, tu hi hai rehbar hamara, sabko hai tera sahara, রহম কর সম্পাদ খুদারা নবী সালাম আলাইকা রসুল ইয়া হাবিব সালাম। তুমকো হো রফাত মোবারক, তুমকো হো হাশেমাত মোবারক, তুমকো হো আজমাত মোবারক, তুমকো হো উম্মাত মোবারক ইয়া নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন, সকলেই বসে যান। ইয়া রাব্বে وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سبا تو بتا دے
किधर है मदीना, मैं उधर को जाऊं, जिधर है मदीना तड़पता है दिल, मचलती है आंखें, अब कोई और बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदेना। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله تعالى عليه وسلم من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها لا ينقص من أجورهم شيئا وقال النبي صلى الله تعالى عليه وسلم من سن سنة سيئة فله بجرها وبجر من عمل بها لا ينقص من أوزارهم شيئا أو كما قال النبي عليه السلام। प्यारे हाजिरीन, अल्हम्दुलिल्लाह आज के अल्लाहर ओली दरबारेर सकल मेहमानगण, पर्दार अंतराले आमार मायेरा बोनेरा, जलसा कमिटीर समस्त खादेमान, अल्लाह रब्बुल आलमीने दरबार शरीफे दुआटा चेनी जे आल्लाह जेनो आजकेर आमादेर ई सालेर सवाब, आजकेर वाज नसीहत, आजकेर तस्बीह तेरी तहलील परवरदिगारे बेनियाजे दरबारे जेनो कबुल हय। जान भरे बोलें, आमार आल्लार दरबारे जान मंजूरी पाए। आबार बोली आल्लाहुम्मा आमीन, आल्लाहुम्मा आमीन। एत बक्तार श्रोता ए जा टोटल कर्मकांड, जदि आमार आल्लार जदि पछंद ना हय, एकटा जर्रा बराबर तिल बराबर नेकी किन्तु पावा जाबे ना। एटा मने आछे तो ना भूले गेछेन? ভালো কাজ করলে আল্লাহ নেকি দেন 100 এর মধ্যে 100%, কিন্তু ভালোটা যদি কবুল হয় তবে নেকি। এই জন্য আমাদের প্রত্যেকটা আমল ছোট হোক আর বড় হোক, খলুসিয়াত আর লিল্লাহিয়াতের নিয়ত রাখতে হবে যে আল্লাহর জন্য করছি। এই তাকাররুবুন ইলাল্লাহ, এই যে নিয়ত, এটাই হলো সব থেকে বড় জিনিস। কিন্তু আফসোস কি জানেন ভাই, আমরা আল্লাহর কাছে প্রচুর ভালো কাজ করি, ভালো কাজ করছি, দিনের কাজ করছি, দিনের কাজ অনেক বাড়িয়েও ফেলেছি, কিন্তু উদ্দেশ্য ভালো নয়। এই জন্যে কিচ্ছু মিলবে না। কেয়ামতের দিন একদল বান্দাবান্দির আমলনামাটা সাদা সাদা থাকবে, বান্দা চিৎকার করবে আল্লাহ সাদা কেন, আমি এই করেছি ওই করেছি সেই করেছি, আল্লাহ বলবেন সব করেছ কিন্তু আমার জন্য করনি, আমার দরবারে কবুল হয়নি। যাদেরকে খুশি করার জন্য করেছো তাদের কাছে যাও, আমার কাছে কিছু মিলবে না। যে আমলটা আল্লাহর পছন্দ হয় না আসমান থেকে জমিনে ফিরে আসে। এই জন্যে আমার ভাই ছেলে যুবক মুরব্বী, আল্লাহর ওলি দরবার এসেছি আমরা, আমাদের মন দিল খেয়ালত সবটাই যেন তাকাররুবান ইলাল্লাহ
আল্লাহর দিকে রুজু হয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা হাদিস আনছি, যে হাদিস থেকে আমরা দেখব যে শহীদ হয়ে গেলেন, জীবন দিলেন, রক্ত দিয়েছে, ছেলে বিবি বাল বাচ্চাদের বেওয়া এতিম করেছে, অথচ আল্লাহ পাকের দরবারে কিন্তু কবুল হয়নি। যুদ্ধ করাটা কি ছোটখাটো আমল নাকি ভাই? শহীদ হওয়াটা কি এমনি ছোটখাটো আমল? নামাজ পড়া তো বলতে হবে যে অনেক হালকা আমল, উজু করে মসজিদে দাঁড়ালে নামাজ হলো, এটাও দিনের কাজ করেছেন। আর উনি তলোয়ার নিয়ে দুশ্মনদের সামনে মোকাবেলায় নামছেন, তিনজন তিনজনই শহীদ হয়েছে, খোদার পছন্দ হয়নি। কেন? নিয়ত খারাপ, তাদের উদ্দেশ্যটা খারাপ ছিল। তাহলে হাদিসটা বলি ভাই, আপনারা ঠিক আছেন তো নাকি? ঠিক মন মেজাজ ঠিক আছে? এই এমন জায়গা না, হ্যাঁ, ই একটা ম্যাগনেট তৈরি হয়, একটা কারেন্ট তৈরি হয়, কারেন্ট বুঝতে পেরেছে? আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর মকবুল বান্দাদের এগুলো ফায়েজ, খাস তাওয়াজ্জু। এ অন্য অন্য মাহফিলে সব হয় না, সব মাহফিলে পাওয়া যাবে না, কিন্তু ওলি আল্লাহদের মাহফিলে এসব তাওয়াজ্জু একটা ফায়েজ পাওয়া যায়, মনের আকর্ষণ হয়, ম্যাগনেট হয়। এক সাহাবি আমার রসূলুল্লাহ দরবারে এলেন, আল্লাহ নবী দরবারে এসে আমার রসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রাজুল ইউকাতিলু লিল মাগনামি, আর রাজুল ইউকাতিলু লিল জিকরি, আর রাজুল ইউকাতিলু লিউরা মাকানহু ফামান ফি সাবিলিল্লাহ। قال من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله يا رسول الله এক ব্যক্তি যুদ্ধের ময়দানে এলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল গনিমতের মাল ভাগ নেবে। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন ব্যক্তি যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, তার নিয়ত ছিল নিজের বাহাদুরি, নিজের ক্ষমতা, নিজের পাহালবানিটা যুদ্ধের ময়দানে তিনি দেখিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন ব্যক্তি যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন, তার নিয়ত ছিল তিনি তানার নাম, তানার খ্যাতি, তানার যশ দুনিয়ার মানুষের কাছে প্রচার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ফামান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তিটা ফি সাবিলিল্লাহ জিহাদ করেছে, কোন ব্যক্তিটার মরণটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে, কার মরণ আল্লাহর পছন্দ হয়েছে, কার মরণটা শহীদি মরণ নসিব হয়েছে। কঠিন প্রশ্ন। আল্লাহ নবী জবাবে বললেন, মান কাতালা লিতাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া মা সাবি, যে ব্যক্তিরা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যে, আল্লাহর কলমাকে প্রচার করার জন্যে, আল্লাহর একত্ববাদকে কায়েম করার জন্যে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ লড়াই করতে করতে শহীদ হয়েছে, ওই বান্দাটার মরণটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, ওর মরণটা আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে, ওই মরণটা ফি সাবিলিল্লাহ নসিব হয়েছে, ওই মরণটা শহীদি মরণ নসিব হয়েছে। ও মাসাবি, এ মরণটা আমার আল্লাহ
আল্লাহর এত পছন্দ হয়েছে এদেরকে মরা বলতে আল্লাহ মানা করেছেন, এদের মরা বলবে না, এরা হলো জেন্দা জেন্দা জেন্দা, কেমন জেন্দা তোমরা জানো না, আমি আল্লাহ এদের রিজিকে দিয়ে থাকি। সবাই মিলে হবে না, আওয়াজ করে হবে না, আল্লাহ ওদের রিজিক দেয়, মাথা কাজ করবে, সন্দেহ করলে কাফের হয়ে যাবে। কোরআন বলছে কেমন জেন্দা তোমাদের মাথায় কুলোবে না, আমি বলছি জেন্দা মেনে নাও, আমি ওদের রিজিক দিই কবরে। আল্লাহু আকবার, কি কবরে রিজিক, কেমন রিজিক জানি না। আল্লাহ বলছেন বালাহিয়া ইন্দা রব্বিহিম ইউরযাকুন বালাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, আমার আল্লাহ এই মরণটাকে এত পছন্দ করেন যে মরণটা আল্লাহর জন্য হয়, হকের জন্য হয়, ন্যায়ের জন্য হয়, সত্যের পথে হয়, যে মরণটা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য হয়, এদেরকে আল্লাহ শহীদ বলে ঘোষণা দিলেন, এত ভালোবাসেন এত ভালোবাসেন, এদের গোসল পর্যন্ত দিতে মানা হয়ে গিয়েছে, এদের কাফনটাও পরানো নিষেধ। পৃথিবীর জমিনে একটা ইমানদারের যদি মৃত্যু হয় গোসল দেওয়া ফরজ, গোসল না হলে জানাজা হবে না। সারা পৃথিবীর প্রত্যেকটা ইমানদারের জন্য কিয়ামত পর্যন্ত এই হুকুম, গোসল দিতে হবে, গোসল দেওয়া ফরজ, একজনের যদি গোসল না হয় তার জানাজা হবে না। কিন্তু শহীদানদের জন্য ছাড়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শহীদানদের ছাড়, এদের গোসল দেবে না, এদের কাফনটা পরাবে না, ওই অবস্থায় তোমরা দাফন করবে। তাহলে ওই যে তিনজন গানিমাতের মাল পাওয়ার আশায়, নট অ্যাকসেপ্টেড, গ্রহণ হয়নি, নিজের বাহাদুরি দেখাবার জন্য কবুল হয়নি, নিজের নাম খ্যাতি যশ পৃথিবীতে ছড়িয়ে পড়বে কবুল হয়নি। আমি আপনাদের কি বলতে চাইছি, ভালো কাজ কম হোক, ছোট হোক, অল্প হোক, খাঁটি হোক, আল্লাহর জন্য হোক, একটা জীবনের কোনো ভালো আমল যদি আমরা করতে পারি, সেই আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, ওই একটা কবুলিয়াতের আমলের ওসিলায় আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই জন্যে ভালো কাজ করতে থাকুন, ভালো কাজ চলতে থাকুক, ভালো কাজ হতে থাক, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ধরে আপনি ভালো কাজ করে যাচ্ছেন, জানি না কোনো ভালো আল্লাহর কবুল হয়েছে কি না, কিন্তু জীবনের কোনো একদিন কোনো এক সময় কোনো একটা আমল যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, বান্দা ওই আমলটার ওসিলায় আল্লাহ আপনার জিন্দগির গুনাকে মাফ করে দিয়ে দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো করার অভ্যেস তৈরি হোক, অল্প করে শুরু হোক, আস্তে আস্তে একদিন পুরোটাই হবে, পাশাপাশি হারামটা ছাড়াও তৈরি হোক, হারাম ছেড়ে দেওয়ার অভ্যেস তৈরি হোক, হারামটাও অল্প করে ছাড়তে শুরু করি, ছাড়তে ছাড়তে একদিন দেখবেন সব হারামটাই আপনি ছেড়ে দিয়েছেন। এই জন্যে আল্লাহর কাছে নিয়তটা ঠিক করুন, নিয়ত দারমাদার, আল্লাহর কাছে নিয়তটা দারমাদার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার ভেতরটা কেমন। একটা উদাহরণ দিই, যেমন একজনকে আপনি 50 টাকা দান করছেন, এই যে হাতটা বাড়িয়ে একটা মানুষকে 50 টাকা দিচ্ছেন এটা কিন্তু দান নয়, কথা শুনছেন ভাই? কি ঘুম লাগছে নাকি, কার কার ঘুম লাগছে ভাই, যে
অসুবিধা নেই, বলেন না কবরস্থানে পাঠিয়ে দেবো, জানালা মিটে গেল ওইখানে শুয়ে পড়ো। এটা তো কর্মস্থান নয়, এটা ঘুমোবার জায়গা নয়, ঘুম পাচ্ছে কিছু বলার নেই, কর্মস্থানে চল যাও। যদি বাড়াবাড়ি করেছো জেন্তু জানাজা আল্লাহর ওলির দরবারে হয়ে যাবে। ঘুমোবেন আজকে, ঘুম হারাম করে দাও, টোটালি ঘুম হারাম আজকে। চাঙ্গা হও, মন শক্ত করো, আল্লাহর ওলির দরবারে এসছি কিছু পাওয়ার জন্যে, কিছু নিয়ে যাওয়ার জন্যে, কিছু মাফি করার জন্যে, কিছু রাস্তা পাওয়ার জন্যে, কিছু ট্রিটমেন্ট করার জন্যে, বাঁচার জন্যে। লগর তামাশা দেখতে আসিনি, এখানে বাঁচবো বলে এসেছি। এতগুলো মানুষ আজকে এক জায়গায় হয়ে গেছি, কত জিন্নাত আছে, কত ফিরিস্তা আছে, কত মালায়েকা আছে কে জানি না। একটা আমিন যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, এই একটা আমিনের ওসিলায় টোটাল মাহফিল কবুল হবে। চিৎকার করে, এত মানুষ আমিন আমিন করছে, এত জিন্নাত আমিন আমিন করছে, এত ফেরেশতা আমিন আমিন করছে, জানি না আল্লাহ দরবারে মঞ্জুরে যদি ইলাহিতে একটা আমিন যদি কবুল হয়। আজকের আব্দুল্লাহ আব্দাল শাহ হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির দরবারের সমস্ত মেহমান আজকে কবুল হয়ে যাবে। এই জন্যে মাহফিলে বসতে হয়, ভিতরে বসতে হয়, জীব জান্নাতের ভিতরে ঢুকে বড় গাদাগেদি করে বসো, জানি না কি ঘটে যাবে, কেউ বলতে পারবো না। নিয়তটা পরিষ্কার করে নেন। ওই যে পঞ্চাশটা টাকা হাত বাড়িয়েছি, এটা কিন্তু দান নয়, আসল দান কিন্তু ভিতরে হচ্ছে। এদিকে তাকান, এই ভিতরটায় আল্লাহ এই দিকটা তাকিয়ে আছে, দানটা কোন নিয়েতে দিচ্ছে, টাকাটা কোন খেয়ালে দিচ্ছে। এটা তোর দানের একটা বই প্রকাশ ঘটছে, একটা ডকুমেন্টস পাওয়া যাচ্ছে যে বান্দা দান করছে, কিন্তু এটা না, দানটা কিন্তু ভিতরে। এদিকে তাকান, বুঝতে পারছেন দানটা কোথা হচ্ছে, দানটা কোন জায়গায়? ভিতরে হচ্ছে। আল্লাহ পাক এখানটায় দেখছেন যে বান্দা যে টাকাটা দিচ্ছে, ও কি ওই বান্দাটাকে খুশি করার জন্য দিচ্ছে, নাকি ওকে হাতে রাখার জন্য দিচ্ছে, না ওকে দিয়ে কিছু ব্যবহার করবে এই উদ্দেশ্যে দিচ্ছে, নাকি দুনিয়ার মানুষের কাছে নাম কিনবে এই জন্য দিচ্ছে। এটা তো হাতে বোঝা যাবে না, ভিতরটাই বোঝা যাবে। আল্লাহ পাক তো সব বাইরের অন্তরের অন্তঃস্তরের খবর আল্লাহ জানেন। তাহলে আসল দান কিন্তু এখানটায়। যদি এইরকম উদ্দেশ্যে আমার দানটা হয়, আসমান থেকে একটা সর্ষের দানা নেকি ওখান থেকে অ্যালটমেন্ট হবে না, পারমিট হবে না। এই জন্য আমরা অনেক ঠকে যাচ্ছি, অনেক ঠকে যাচ্ছি, খোদার দরবার থেকে মাহরুম হয়ে যাচ্ছি, খালি দুনিয়ার উদ্দেশ্য করার জন্যে। ইগো, স্বার্থ, লোভ, লালসা, বুঝেছেন, রিয়া, তাকাব্বরি, ফকর, আমিত্ব, অহংকার, সমস্ত দরবার থেকে মাহরুম হয়ে যাচ্ছে। একটা নিয়ত। তাই আমার ভাইদের, আমার ছেলেদের, যুবকদের উদ্দেশ্যে বলে গেলাম, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করো, আল্লাহর জন্য কাজ হোক, শরীয়তের জন্য হোক, ইসলামের জন্য হোক। সেদিন একটা হাদিস দেখছিলাম বুখারী শরীফ, একটা যুদ্ধ হচ্ছে, রসূলুল্লাহ হাজির আছেন, যুদ্ধ শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ফিরে আসছেন, দুশ্মন চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একজন সাহাবী, নাম তার সাহল, ইনি তলোয়ার হাতে ওই দুশ্মনদের পিছনে ধাওয়া করেছে, ধাওয়া করে তাদের সঙ্গে মোকাবিলা করে, লড়াই করে, লড়াই করে সব কটাকে খতম করে দিয়ে আবার সে ফিরে এসেছে। ভাই কথা বুঝছেন, বুঝলেন?
যুদ্ধ শেষ, আল্লাহর নবী ফিরে এসেছেন, সাহাবীরাও চলে এসেছেন, দুশমন চলে যাচ্ছে, এরই মাঝখানে একজন সাহাবী তিনি তলোয়ার হাতে নিয়ে ওই দুশমনদের পিছনে ধাওয়া করেছেন, সব কটাকে খতম করে দিয়ে ফিরে এসেছেন। আসার পরে অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের এই ভাইটা বিশাল বীরত্বের লড়াই করেছে, আজকের ময়দানে লড়াই ইনিই সব থেকে বড় লড়াই করেছেন, ইনিই সব থেকে বাহাদুরির মতো লড়াই করেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা চলে এলাম, দুশমন ফিরে যাচ্ছিল, ও একা একা তাদের পিছনে ধাওয়া করে তাদেরকে সব খতম করে দিয়েছে। আল্লাহ রসুল কথাটা শোনার পরেই বললেন, হুয়া মিন আহলিন নার, ওই লোকটি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সাহাবীরা অবাক, সাহাবীরা হয়রান হয়ে গেলেন, ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ জাহান্নামী বললেন, এত বড় একটা পাহালবানি, এত বড় একটা লড়াই, এত বড় একটা মোকাবিলা, একা দুশমনদের সঙ্গে মোকাবিলা করে ফিরে এলো, আল্লাহ রাসূল তাকে জাহান্নামী বললেন। শুনছেন তো নাকি? এর সাড়া শব্দ তো ভাই, হ্যাঁ একটু সাড়া শব্দ না দিলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না, মুশকিল হয়ে যাবে। হ্যাঁ মাশাল্লাহ, এই দেখেন ওই সাহাবি মনে মনে ভাবলেন, হুজুর কেন জাহান্নামী বললেন, এর পিছনে আমাকে নিতে হবে, এর অনুসরণ করতে হবে। ওই সেই সাহাবি যিনি দুশমনদেরকে মোকাবেলা করে খতম করলেন, ওই সাহাল নামের সাহাবির পিছনে পিছনে উনি যেতে লাগলেন। উনি যেখানে যান ইনিও সেই পথে যায়, যেখানে বসে ইনিও বসেন, উনি হাঁটতে থাকেন ইনিও হাঁটতে থাকেন। এইরকমভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখা গেল যে সেই সাহাবি তার শরীর দিয়ে রক্ত ঝরছে এবং এত আঘাত হয়েছে, এত ক্ষতবিক্ষত চেহারা, যন্ত্রণা সহ্য করতে পারছে না। উনি কি করলেন, উনি তলোয়ারের বাঁটটা জমিনের উপরে রেখে আর ফলাটা উঁচু করে দিয়ে আর এই বুকটা ফলার উপরে দিয়ে পেশাব দিলেন, দিয়ে আত্মহত্যা করলেন, সঙ্গে সঙ্গে ডেথ। ভাই শুনছেন তো, একজন জিহাদের ময়দানে মোকাবেলা করা সাহাবি, একজন মুজাহিদ যিনি একা দুশমনদের দিকে এগিয়ে গিয়ে তাদেরকে খতম করে দিয়ে, সাহাবীরা বললেন তার আমলটা জান্নাতি আমল, জান্নাতের আমল, কত বড় দরজা। রাসূল শুনে বললেন, হুয়া মিন আহলিন নার, এই সাহাবী তাকে ওয়াজ করলো, আর সত্যি রাস্তায় তিনি দেখলেন যে তলোয়ারের ফলার উপরে নিজের বুকটাকে রেখে পেশাব দিয়ে এফোড় আর উফোড় করে তিনি আত্মহত্যা করলেন। ওই সাহাবি দৌড়ে দৌড়ে ফিরে এলো আল্লাহ নবীর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বারহাক, আপনি হলেন আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, বারহাক, আপনি সত্য নবী, হুজুর আপনি যা বলেছেন তাই হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, কি হয়েছে, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি পিছনে পিছনে ফলো করছিলাম, তিনি যেখানে বসেন আমিও বসি, তিনি হাঁটেন আমিও হাঁটি, কিছুটা পথ যাওয়ার পরে এত যন্ত্রণা, নিজেকে সহ্য করতে পারছিল না, তলোয়ারটা খাড়া করে বাঁটটা জমিনে লাগিয়ে ফলার উপরে নিজের সিনাটা লাগিয়ে চা দিয়ে আত্মহত্যা করেছে। অন্য জায়গায় হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, যারা আত্মহত্যা করে তাদের জানাজা পড়ি না, আমি তাদের জানাজা পড়ি না। এরপরে রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আর রাজুল ইয়ামালু বিআমালিন আহলিন নারি ওয়া ইয়াবদাউ আন-নাসা ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, আর রাজুল ইয়ামালু বিআমালিন আহলিল জান্নাতি ওয়া ইয়াবদাউ আন-নাসা ওয়া হুয়া মিন আহলিন নার ওয়া মাসাবি, একটা মানুষ
জান্নাতের আমল করবে, জান্নাতের আমল করতে থাকবে, দুনিয়ার মানুষ দেখে বলবে জান্নাতি জান্নাতি, অতজই মানুষটা জাহান্নামি। কিছু মানুষ তারা জাহান্নামার আমল করবে, জাহান্নামার আমল করতে থাকবে, দুনিয়ার মানুষ দেখতে থাকবে, দুনিয়ার মানুষ বলবে লোকটা কত বড় গুনাহগার, জাহান্নামি জাহান্নামি। অথচ আল্লাহর নবী বললেন ওয়াহুয়া মিন আহালিল জান্নাহ, লোকটা জান্নাতি হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। মিয়া সাহেব, এই জন্যে বলছি সব আমল দারমাদার আপনার নিয়তের উপরে। ভালো আমল করছেন আপনি, ভালো আমল, কিন্তু জীবনের এই ভালো আমল চলতে চলতে কোনো একদিন কোনো এমন একটা আমল করে ফেলেছেন যে আমলটার জন্য আপনি জাহান্নামে চলে গেছেন। আবার জাহান্নামের আমল চলছে, আপনার ভালো আমল কিছুই আপনার মধ্যে পাওয়া যাচ্ছে না, নেক আমল তেমন পাওয়া যাচ্ছে না, কিন্তু হঠাৎ জীবনের একটা শেষ মুহূর্তে শেষ লগ্নে এমন একটা আমল করেছেন যে আমলটার জন্য আল্লাহ আপনাকে দয়া জান্নাত দিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন এই জন্যে বাবাজি, ভালোটা চলতে থাকুক, খারাপটা বন্ধ হতে থাকুক, ভালো কাজের অভ্যাস তৈরি হোক, খারাপটা ছাড়া অভ্যাস তৈরি হোক। আপনারা জানেন হাদিস এসছে, একটা মেয়ে ছেলে শুধু দেহ ব্যবসা করে বেড়াত। ছেলেরা দাঁড়িয়ে আছে কেন, বসো, এসো ভিতরে চলে এসো, এসো না ভাই, তোমাদের কোমরে তেজ আছে বলতে হয়, আমরা হলে দাঁড়াতে পারবো না। এই ছেলেগুলো আয় না ভিতরে, এত জায়গা রয়েছে, এসো, ডাকলি পালাচ্ছে তো মহা মুশকিল, ভিতরে ঢোকো যদি বাঁচতে চাও। আলুর বস্তা দাগি কাটা পচা ছোট দেদো, যা আলু আছে সব বস্তায় ঢুকিয়ে দাও, ভালো আর খারাপ একসঙ্গে, বস্তা বিক্রি হবে, সব বিক্রি হবে। কি বাজবে নাকি, আর বাজবে, এবার ঢেলে বিক্রি করো, পচাকে শর্ট মেরে সার গাদাই দেবে। এই জন্য বস্তায় ঢুকে পড়ো, এর মধ্যে দাগি আছে, কাটা আছে, খেদো আছে, ছোট আছে, ই আছে, উ আছে, সি আছে, আবার ভালো আলু আছে। চলো আমার আল্লাহ ঠিকই রকম, এই জন্য ভিতরে ঢুকে পড়ো। চলো ভাই, এত মানুষ এর মধ্যে কত জিন আছে জানেন, কত জিন আছে মানুষের সুরাতে আছে, আল্লাহ আকবার, কত জিনেদের আলেম আছে, হাফেজ আছে, পীর আছে, ওলি আছে, জেনেদের ভিতরেও আছে, আলেম আছে, হাফেজ আছে, ওলি আছে, পীর আছে, এখানে শয়তানরা আসবে না। ফেরেশতা কত নাজিল হয়েছে, হাদিস পাক, ফেরেশতারা আসে। এত সুন্দর জায়গার ভিতরে থাকো, ভিতরে থাকো, কাতাকিতি করে বসে থাকো, জানি না কোনো একটা আমিন যদি মঞ্জুরি পেয়ে যায়, কোনো একটা আওয়াজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, যাও বান্দা, গোটা মজলিস কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলুন, এবং আল্লাহর কাছে আর একবার আমরা চেয়ে নিই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই জন্যে নিয়তটা ঠিক রাখবেন। মেয়েটা হলো দেহ ব্যবসা, জাহান্নামী, সারা জীবন ওই কাজ করে বেড়ায়। আচ্ছা বলুন তো ভাই, কাজটা ভালো না খারাপ, এই ছাড়া দাও, খারাপ নোংরা জাহান্নামি গোনার কাজ, জাহান্নামার কাজ, জাহান্নামার কাজ, জাহান্নামার কাজ, এটাই সে করে, করতে করতে হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে খুব পিপাসা লেগেছে, একটা কুয়ার ধারে যেয়ে দাঁড়িয়েছে মেয়েটা, পানি খাবে, কিন্তু কুয়ার ধারে যেয়ে দেখে একটা কুকুর পানি পান করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সে এত পিপাসায় কাতর, তার জিভটা কুয়ার ভিতরে নাবাচ্ছে, তুলছে, পানি পর্যন্ত পৌঁছাচ্ছে না, জিভটা নাবাচ্ছে, তুলে নিচ্ছে। কুকুরটা আল্লাহর মখলুক, ঠিক কিনা ভাই, কথা বলেন, আল্লাহর মখলুক, জিভটা নাবাচ্ছে, তুলছে। মেয়েটার মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল,
আল্লাহর একটা মখলুক পানির জন্য এত কষ্ট পাচ্ছে, পানিটা সে পাচ্ছে না, আল্লাহর ওই বান্দির এত মায়া এত দয়া হয়ে গেল, নিজের শরীরের শাড়ির আঁচলটা খুলে নিয়ে কুয়ার ভিতরে নামিয়ে দিয়ে কুয়া থেকে পানি তুলে পানি তুলে কুকুরটার গালে দিতে লেগেছে। আর একটু জোরে হবে না, এ কাজটা ভালো না খারাপ? চিৎকার করে ভালো না খারাপ? কুকুরটার পিপাসাটা নিবারণ হয়ে যাওয়ার পর চোখ ভরা পানি নিয়ে কুকুরটা আসমানের দিকে মুখটা তুলে ও করে আওয়াজ দিয়েছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারল, আল্লাহ এত দয়া এত মায়া বান্দি যদি আমার মখলুকের উপরে করতে পারে, ও বান্দি সারা জীবন আমার নাফরমানি করলি, গোনা করলি, নোংরা করলি, কিন্তু আজ এমন একটা কাজ করেছিস, আমার এই মখলুকটাকে পানি পান করিয়ে তার জীবনটা বাঁচিয়েছি, আমি আল্লাহ এরকম রহমান রহিম গফুর গফফার, তুই যদি আমার একটা মখলুকের প্রতি এত দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ কি পারি না আমার একটা বান্দিকে মাফ করে দিতে, যা আমি আল্লাহ তোর জিন্দগির গোনা খাতা মাফ করে দিলাম। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর রাজুল লায়ামালো বেআমালিন আহালিন নার, ওই মেয়েটা জাহান্নামীর আমল করছিল, জাহান্নামার আমল করছিল, করতে করতে আয়াবদাউন নাসা লোকেরা দেখে বলতো জাহান্নামী মেয়ে ছেলে, ওয়াহামিন আহালিল জান্নাহ, এমন একটা জীবনের এমন একটা মুহূর্তে এমন একটা ভালো কাজ তার দ্বারা হয়ে গিয়েছে, আল্লাহ তার আমলটা কবুল করে নিয়েছেন, খুলুসিয়তের আমল, লিল্লাহিয়তের আমল, আল্লাহ সন্তুষ্টির আমল, আল্লাহ দরবারে কবুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করে দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দিয়েছেন। ভালো করতে থাকো আর ভালোর বিরোধিতা করো না। কিছু আছে ভালো করে না, ভালোর বিরোধিতা করে, হ্যাঁ আছে না, দেখবেন সে নিজে করে না আর আপনি করছেন, আপনার পিছনে লেগে গেছে, আছে না নেই, হে কথা বলে না, খামা খায় খচাং খচাং করছে পিছনে এসে, কে আরে বুঝছে, আপনার বিরোধিতা শুরু করে দিয়েছে। পারলে সহযোগিতা করো, না পারলে না করো, কিন্তু যদি বিরোধিতা করো তোমার ইমানের খারাপি আছে। হয় ভালোর সঙ্গে সহযোগিতা করো, নয় ভালোকে ভালো বলো, উপকার না করতে পারলে না করো, কিন্তু বিরোধিতা করবে না ভালো কাজের। কথা ঠিক বলছি নাকি ভাই? কথা বুঝছেন? দেখবেন আপনি একটা ভালো কাজ করুন, আপনার পিছনে লেগে যাবে। যেমন ধরুন একটা হক কথা, আপনি একটা হক কথা বলুন, ন্যায় বিচার করুন, হক বিচার করুন, ইনসাফের সঙ্গে বিচার করুন, দেখবেন সমাজ আপনার বিরুদ্ধে চলে যাবে, সমাজ আপনাকে পছন্দ করবে না, সমাজ আপনাকে গালাগালি করবে। আপনি অন্যায় বিচার করুন, আপনি বেইনসাফি করুন, নাহক কাজ করুন, দেখবেন সমাজ আপনার পিঠেতে বাহ বাহ দিয়ে হাত চাপড়াবে, বাহ 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 বাপের বেটা তুই। আজকে সমাজের অবস্থা ঠিক এইটা। তাই আমার ভাইদের, আমার যুবকদের বলে যাচ্ছি, মনে রাখবেন এই পৃথিবীর জমিনে তিনটে জায়গা হলো আমাদের প্রধান, তিনটে জায়গার গুরুত্ব অনেক, তিনটে হেফাজতের জিম্মাদারি আমাদের উপরে। এক নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ, মসজিদ। দু নম্বর হলো মাদ্রাসা, তিন নম্বর হলো এই মাহফিলে ওয়াজ। মসজিদের বিরুদ্ধে সমাজ, একটা শ্রেণী আছে আবু জেহেলের বংশধর, তারা এরা মসজিদের উপরে এদের হামলা। দু নম্বর হলো মাদ্রাসার বিরুদ্ধে, তিন নম্বর হলো এই মাহফিলে ওয়াজ। ভাই সাহেব,
মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে দেখবেন বিরাট ষড়যন্ত্র। আসামে তো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, দিনের উপরে টর্চারিং। রসুলের জামানায় ছিল আবু জেহেল, 13টা বছর ধরে আমার নবীর উপরে অত্যাচার করেছে, নবীর সাহাবীদের উপরে অত্যাচার করেছে, নবীকে কোনোভাবে আটকাতে পারেনি। সর্বশেষে তারা প্ল্যান করে আমার নবীকে হত্যা করার প্ল্যান করেছে, কয়েকবার আমার নবীকে মার্ডার করার প্ল্যান করেছিল, শতশেষ প্ল্যান। আমার নবীর ঘর ঘিরে ফেলেছে গন্ডাদের দিয়ে, রসুলুল্লাহ ঘরের ভিতরে। আপনারা জানেন আজকে আমাদেরকে কি বলা হচ্ছে, এইদিকে তাকান, বলা হচ্ছে আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জিহাদি, আমরা নাকি জঙ্গি, জঙ্গি প্রশিক্ষণ দিই আমাদের মাদ্রাসাতে, জঙ্গি ট্রেনিং হয়। একটা প্রমাণ করে দেখাও, একটা চ্যালেঞ্জ রইল, দেখান আপনারা একটা মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা থেকে কোরআন হাদিসের ট্রেনিং পাওয়া একটা আলেম, একটা মাওলানা, একটা মুফতি, একটা হাফেজ, একটা কারি, একটা মুহাদ্দিস, একটা ফকিহ, একটা ইমাম, একটা মুয়াজ্জিন পকেট মারে, দেখাও বাসে ট্রেনে রাস্তায় পকেট মার, বার করো, আমি দেখিয়ে দেব। একটা পকেট মার ধরুন, হাই গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট, এমএ, ট্রিপল এমএ, হাই কোয়ালিফাইড। ও ভাই কি করছো তুমি, তোমার পড়াশোনা কি? আর বলবেন না স্যার আমি এমএ পাস। আরে এমএ পাস তুমি কোন মাদ্রাসায় পড়েছো জিজ্ঞেস করুন তোকে। তাহলে মাদ্রাসা পড়া একটা ছেলে আপনি দেখান পকেট মার, মাদ্রাসা পড়া একটা ছেলেকে দেখান যে মদ খায়, দেখান, আমি দেখিয়ে দেব মাতাল গুলো গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট, এমএ, ট্রিপল এমএ, ইঞ্জিনিয়ার, লয়ার, বিডিও, প্রধান, এমএলএ, ডাক্তার, মদ খায়। আপনারা আমাদের মাদ্রাসা শিক্ষাকে বলছেন যোগ্যি ট্রেনিং। যেসব খুন খারাপি গুলো হচ্ছে বাংলার বিভিন্ন জায়গাতে, সব মার্ডার হচ্ছে, যে ছেলেটি মার্ডার করেছে ওই ছেলেটা কোন মাদ্রাসায় লেখাপড়া শিখেছে? কেলে ঘুমোচ্ছে নাকি, আবার ঘুমোচ্ছে? কোন মাদ্রাসায় পড়েছে ভাই? এই লকেট মার্কা মেয়েটা এখানে কিন্তু বিহার, এই হরিপালে না কোথায়, তার আমি নিজে বক্তব্য শুনেছি, বলছে মাদ্রাসা সব জঙ্গি শিক্ষা হয়। বলতে পারেন এই শিবুরে না কোথা সাংসদ গো, কোথা, কোন জায়গা, হরিপালে? হ্যাঁ হতে চার নাম মুখে লিয়া ঠিক নাই। হ্যাঁ আশ্চর্য কথা, একটা দেখা যে কটা খুন খারাপি হচ্ছে, জঙ্গি পোনা হচ্ছে, একটা দেখাও যে মাদ্রাসা শিক্ষায়, মাদ্রাসা পড়া কোরআন হাদিসের হাফেজ, আলে, মাওলানা এরা খুন করেছে, একটা দেখাও। চ্যালেঞ্জ রইল, দেখাতে পারবে না। আবুজেল তুমি আর তোমার সাঙ্গ পাঙ্গ, তুমি যতদিন আমার নবী ছিলেন মক্কাতে 23 বছর ওই করেছ, আর তোমার বংশের বংশরা আজকে শুরু করেছে আমার নবীর কার্টুন করে, অশ্লীল ছবি করে, আমার নবীর বিকৃত বুঝেছেন আর নোংরা কথাবার্তা বলে আমার নবীকে বেইজ্জতি করতে চাইছে। আর মক্কাতে তুমিও চেষ্টা করেছিলে 13 বছর ধরে, এমন কি আমার নবীকে মক্কার ওই আবু জেহেলের দলবলেরা পেরে উঠতে পারছে না, নবীর দলে লোক বাড়ছে, স্লোগান বাড়ছে, কলমা বাড়ছে, ফ্ল্যাগ বাড়ছে, ইমানদার বাড়ছে, এটা সহ্য করতে না পেরে আমার নবীকে কি করলো জানেন? শেষ পর্যন্ত বলল এক কাজ কর, ওকে বয়কট কর। 3 বছর আমার রসুলকে বয়কট করেছে। কবছর এ ভাই, কবছর? 3টে বছর ছেলে খেলা নয়, 2 দিন 4 দিন 6 দিন নয়,
এখন তো বর্তমানে সমাজের অনেক গ্রামের অনেককে বয়কট করা হয়, আমরা তো করি। যদি বয়কট না যায় হারাম, ইসলামে বয়কট হারাম। কোন মুসলমান যদি কোন মুসলমানকে বয়কট করে কবিরা গোনা, সম্পর্ক বিচ্ছেদ করলে কবিরা গোনা, দুশ্মনী তৈরি করলে কবিরা গোনা। হ্যাঁ, যদি দুশ্মনী করতে চাও হাদিস পাক এসছে খোদার জন্যে করো, বয়কট করতে চাইলে খোদার জন্যে করো, বন্ধুত্ব করতে চাইলে খোদার জন্যে করো। ওই ব্যক্তিকে আমার আল্লাহর এত পছন্দ, কত বড় দরজা দেখেন, এইদিকে তাকাও। যদি আল্লাহর জন্যে যদি দুশ্মনী করো, খোদার জন্যে যদি কাউকে বয়কট করো, খোদার জন্যে কারোর সঙ্গে যদি দোস্তি করো, আমার আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিনে যেদিন সূর্যটা নেবে আসবে কোন ছায়া থাকবে না, লা জাল্লা ইল্লা জাল্লাহু, ওই দিন আল্লাহ ওই ব্যক্তিটাকে আরশে মুআল্লার নিচে রহমতের ঠান্ডা জায়গা আল্লাহ দান করবেন। আর একটু জোরে বলুন, তাহলে মোহাব্বত যদি কাউকে করতে হয় খোদার জন্য করো, নিঃস্বার্থে আপনি জান্নাত পাবেন। আর যদি দুশ্মনী কারো সে করতে হয় সেটাও খোদার জন্য, তুমি তার সঙ্গে দুশ্মনী করো, তোমার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যেয়ে তুমি দুশ্মনী যদি করো, এই দুশ্মনী হারাম। বয়কট যদি করো হারাম। আমার রসুলকে 3 বছর বয়কট করেছিল আবু জেহেল, আর আমাদেরকে বলে কিনা সন্ত্রাস জিহাদি, আমাদেরকে বলে জিহাদি, এরা এরা সব লুঙ্গি পরা, এরা সব পাকিস্তানি। যদি আমরা জিহাদি হতাম তাহলে দিল্লির মসনদে 700 বছর রাজত্ব করেছি আমরা। কত বছর? এই চিৎকার করে বলো, 700 বছর। সব কটাকেই ভারত থেকে বার করে দিতে পারত। 700 বছরের রাজত্ব করেছেন আল্লাহর জমিনে মুসলমান, কিন্তু ইসলামের শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা দেয়নি। এ কাজ আমাদের দ্বারা হয়নি আর হবেও না। আর তোমরা আজকে, হ্যাঁ, 3 বছর পর আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, হে নবী, কাবা ঘরের গায়ে যে চারটা টাঙিয়ে দিয়েছে ওরা, যেসব শর্তগুলো দিয়ে বিরাট একটা স্টেটমেন্ট কপি ঝুলছে, তুমি ওদের বলে দাও ওই কপিটা নষ্ট হয়ে গেছে, ওই চারটা নষ্ট হয়ে গেছে, রুই পোকায় খেয়ে নিয়েছে, অতএব আমার বয়কটের টাইম ক্যান্সেল, আমার বয়কটের টাইম পার হয়ে গেছে, যেহেতু শর্ত খতম হয়ে গেছে। মক্কার লোকেরা বলে, এ মোহাম্মদ তোর কথা বাদ দে। বললেন, যে দেখো, এসে দেখে সব লেখাগুলো রুই পোকায় খেয়ে নিয়েছে, খালি আমার নবীর মোবারক নামটা কিন্তু জিন্দা আছে। চিৎকার করে বলেন, কেন? ওরা তো লিখেছিল কাবা ঘরে ঝুলিয়ে দিয়েছে, মুহাম্মাদের সঙ্গে যাওয়া যাবে না, আসা যাবে না, লেনদেন চলবে না, ব্যবসা চলবে না, বিয়ে শাদী করা যাবে না, কোনো রকমের তার খানদানের ভিতরে সহযোগিতা করা যাবে না, এই সমস্ত শর্তগুলো লিখে ওই চারটা টাঙিয়ে দিয়েছে আল্লাহর অফুরন্ত কুদরত। ভাই সাহেব, সব আস্তে আস্তে রুই পোকাই খেয়ে নিয়েছে, যেই হাত দিয়েছে সব ঝুরঝুর করে পড়ে গেল। আল্লাহর নবী ওই বয়কট থেকে বেরিয়ে এলেন। তোমরা বলছো আমাদেরকে জঙ্গি, তোমরা করনি জঙ্গিপনা, আর আমার নবীর একটা দেখাও, তোমরা এমন আচরণ করেছে নবী তাদের সঙ্গে ভালো আচরণ করেছে, রহমাতাল্লিল আলামিন নবীর একটা দেখাও। ইসলামে বয়কট হারাম, আবার বলছি হারাম। রসুলুল্লাহ বয়কট করেছিলেন এক সাহাবীর, এই বয়কটটা আসমান থেকে হুকুম ছিল, ওই সাহাবীর নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে বয়কট হয়েছিল প্রায় 50 দিন। শুনছেন শুনছেন ভাই, শুনবেন, বয়কট রসুল্লাহ করেছিলেন। আজকে আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের ভিতরে ওই ভোট দিসনি কেন, বয়কট, বা বা বা, ভোট দেয়নি ওই জন্য বয়কট, উল্টো পাল্টা চলেছে বয়কট, এই দল থেকে ও দলে চলে গেছে বয়কট, এই দল ছেড়ে ওই দলে গেলি কেন? হ্যাঁ,
ভাই আমার বাবা মার সোনার বাণিক যুবক জোয়ানেরা, তাই বলে যাচ্ছি আল্লাহ নবীকে মেরে ফেলবে। আবু জেহেল প্ল্যান করে ফেলল আমার নবীকে মারবে, ঘর গন্ডা দিয়ে ঘিরে ফেলল। আজকে তোমরা আমাদেরকে আজকে জেহাদি বলো সন্ত্রাসী বলো, শুনে রাখেন রসুল্লাহর জামানাতে কি হয়েছে, আজকেও তো হবে, এটা হলো ওদের বংশের বংশ। আল্লাহ নবী ঘরের ভিতরে জিবরিল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেরি করা যাবে না, আপনি আজকে বিছানায় শুতে পারবেন না, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, আজকেই এখান থেকে আপনাকে মদিনার দিকে রওনা হতে হবে। আল্লাহ নবী জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, চতুর্দিকে ঘেরা দুশ্মন সব দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরিল কি করে বার হব, দুশ্মন তো সব ঘর ঘিরে রেখেছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ এক মুঠো ধুলো হাতে নিন, আপনি এই কোরআন পাকের আয়াতটা পড়ে দম করে একবার ছড়িয়ে দিন। ওয়াজআলনা মিন বাইনাইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতে পাক তেলাওয়াত করে আল্লাহ নবী এক মুঠো ধুলো নিয়ে ফুঁক দিয়ে দরওয়াজার বাইরে ছড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ তাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে, ওরা আমার নবীকে দেখতে পায় না। আল্লাহ নবী জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিলেন, গারে সুরের পাহাড়ের উপরে চলে গেলেন। এদের মাথা খারাপ, পেরা ঘরের ভিতরে ঢুকে দেখে বিছানায় শুয়ে আছে, সঙ্গে সঙ্গে চাদর তুলেছে, তুলে দেখে হযরতে আলী শুয়ে আছেন। রে বলে আলী তোদের মুহাম্মদ কোথায় গেল? আলী বললেন, আল্লাহ আমার রাসূলি আলাম, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। ওরা বেরিয়ে গেল, এত রাগ এদিকে তাকান, এত রাগ আমার নবীর উপরে, তুমি আমার নবীকে মারার জন্য গুন্ডা লাগালে, তোমার জাত তোমরা সন্ত্রাসী নও খুনি নও জেহাদি নও, আমার নবী পায়ের ছাপ ধরে ছাপ ধরে ছাপ ধরে একদম গারে সুরের পাহাড়ের দিকে চলে গেছে, পায়ের খালি নকশা ধরে, এত দূরদর্শী ওরা, পায়ের নকশা থেকে ওরা বুঝে নিল এটা কোন কাবিলার লোক গেছে, কোন কাবিলার ছাপ, এটা দেখে ওরা চলে যাচ্ছে পাহাড়ের উপরে। এদিকে আবু জেহেল হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার হুঙ্কার, জি কি হুঙ্কার দিল, লায়ো করে জান্নাল আজমিন হাল আজাল্লা, কোরআন পাকের আয়াত। আবু জেহেল চিৎকার করে হুঙ্কার দিয়েছে, একবার আমি মদিনাতে যাই, মদিনায় গিয়ে মুহাম্মদকে মদিনা থেকে বার করে দেব, আমরা হচ্ছি ইজ্জতওয়ালা, মুহাম্মদ হলো জিল্লাতওয়ালা, আমি একবার মদিনায় যাই, মক্কা থেকে বার করে দিয়েছি মদিনা থেকে বার করে দেব, আমার রসুলের মনটা খারাপ। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী আপনি মনে নেবেন না, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ও নবী ইজ্জত হলো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না, ও নবী ওরা জানে না, জানে না, ওরা মুনাফিক, ওরা কাফের, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আবু জেহেল তুমি মামা, আমার রসুলকে কি না করেছো 13টা বছর ধরে,
তাইফের বুকে রসুল গিয়েছিলেন সাম্যের শিক্ষা দিতে, হেদায়েতের শিক্ষা দিতে, ভালোবাসা প্রেম প্রীতি শিক্ষা দিতে, অন্যায় বন্ধ করতে, ন্যায়ের পথে হাঁটতে, জান্নাতের খুশখবরি দিতে, জাহান্নামার ভয় দেখাতে তাইফে গিয়েছিলেন। তোমরা কি করেছো? ছেলেদেরকে পাগল বলে আমার নবীর পিছনে লালিয়ে দিয়েছ, লালিয়ে দিয়েছ। ছেলের আমার নবীকে পাগল, যেমন একটা পাগল গ্রামে ঢুকলে হয় ঠিক সেই রকম পাথর মাছের রসুল চলে যাচ্ছেন। আল্লাহ একবার এত পাথর মেরেছে, ওই পাথরের আঘাতে আঘাতে বাবা হাদিস পাক এসেছে, নবী পাকের জিসম মুবারক রক্তাক্ত হয়ে জামাগুলো শরীরে জড়িয়ে গেছে। আমার নবী ক্লান্ত হয়ে শান্ত হয়ে গাছের ছায়ায় এসে গাছে একটু টেক লাগিয়ে বসেছেন। আমার নবী জিহাদি, ফেরেস্তা এসে হাজির, পাহাড়ের ফেরেস্তা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি যদি একবার অনুমতি দেন পাহাড়টা তুলে এনে তাইফের উপরে চাপিয়ে দেব। আমার নবী যদি চাইতেন সমস্ত তাইফবাসী পিঁপড়ে মারা হতো। আল্লাহর নবী ওই সময় কি বলেছিলেন? না ফেরেশতা এটা করা যাবে না, যাবে না, ও আল্লাহ এরা আমাকে চেনে না, এরা আমাকে জানে না, এরা আমাকে বুঝতে পারে না, এরা ওই জন্য আমার সঙ্গে ব্যবহারটা করেছে, একদিন না একদিন না একদিন এদের ছেলে ছেলে ছেলেরা আমাকে নবী বলে মেনে, আল্লাহ আপনাকে আল্লাহ বলে মেনে ইমানের মুসলমান হতে পারে। আল্লাহ এদের জন্য দোয়া করি, আল্লাহ আপনি এদের ইমান দান করুন। আল্লাহ ইকবার, কি রাহমাতুল আলামিন! নবী রক্তাক্ত শরীর, ক্লান্ত হয়ে গেছেন মুস্তফা। তোমরা আমার নবীকে বলছো, একটা আমার নবীর দেখাও যে আমার নবী কাউকে এরকম মেরেছে, একটা দেখাও জীবনে একজনকে তাড়া মেরেছেন, কড়া ভাষায় কথা বলেছেন, কাউকে তরোয়ালের ভয় দেখিয়েছেন, একটা দেখাও। তোমরা উল্টে আজকে আমাদেরকে বলো, হ্যাঁ ও আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, জোয়ানেরা, যখন পাহাড়ের উপরে আমার রসুল্লাহ চলে গেলেন, এরা এত রাগ আমার নবীকে মারবে, এরাও আস্তে আস্তে পাহাড়ে উঠছে। আমার আবু বকর সিদ্দিক আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হবে, দুশমন তো পাহাড়ের দিকে উঠে আসছে, এখন আমাদের কি অবস্থা? আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, এই গুহার ভিতরে আমরা দুজন নই, আমরা তিনজন আছি, ও আবু বকর তুমি, আমি আর আমাদের আল্লাহ রয়েছে। ও আবু বকর, লা তাখাফ ইন্নাল্লাহ মানা, আবু বকর তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। দুশ্মন কোনো গিয়ে তো মারতে পারেনি, তো এই খবর তো জানে, আমার আল্লাহ কুদরতিভাবে আমার নবীকে হেফাজত করেছেন। তাহলে মারতে গেল কে, কে গেল, কারা গেল? তোমরা তো খুনি, তোমরা আমার নবীকে মার্ডার করতে চাইছো, জঙ্গি তো তোমরা। একটা জায়গা দেখো, তোমরা চড়াও হয়েছ আমার রসুলকে খালি আত্মরক্ষা করার জন্যে, ডিফেন্স করার জন্যে সামনে যে দাঁড়াতে হয়েছে, আর এই ডিফেন্স করতে গিয়ে সংঘর্ষ হয়েছে। তোমরা বলছো মোহাম্মদ তলোয়ারের ভয় দেখিয়ে, তীর দেখিয়ে, লোভ দেখিয়ে, একটা দেখাও, কিয়ামত পর্যন্ত টাইম দেয়া রইল, কিয়ামত পর্যন্ত টাইম, একটা দেখাও তো, দেখাতে পারবে না, আর আমি শত শত দেখিয়ে দেবো তোমরা কি হারে আমার নবীর সঙ্গে ব্যবহার করেছো সাহাবাদের সঙ্গে। আমার নবী কি, আমার নবীর সাহাবিদের উপরে এত অত্যাচার শুরু হলো,
শোনো, মক্কার জমিনে আমার নবী সাহাবীরা বাপহারা মাহারা ঘরহারা ছেলেহারা ভিটেহারা বিবিহারা সর্বহারা হয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হওয়ার পরে এত অত্যাচার আমার নবী সাহাবীদের উপরে হয়েছিল। সাহাবী এসে রসুলের কাছে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ কি করে বাঁচবো বলুন, আমাদের উপায়টা কি, ওরা তো আমাদের মেরে ফেলবে, আমাদের ছেলে মেয়েদের উপরে অত্যাচার। আল্লাহর নবী তখন ভেবে চিনতে বললেন, বাবারা একটা কাজ করো, তোমরা হাবশা চলে যাও, ওই হাবশাতে নাজ্জাশী বাদশা আছে, ওই বাদশা বড় রহমওয়ালা, বড় দয়ালু, বড় ইনসাফওয়ালা, ন্যায় বিচারকারী, তোমরা ওই রাজ্যে চলে যাও, ওই বাদশার রাজ্যতে তোমরা আমান ফিরে পাবে। শুনছেন? চলে গেছে, এগারো জন সাহাবী চলে গেছিলেন, এগারো জন বুঝলেন। এগারো জন, কজন গেছে, কজন গেছে, এগারো জন কোথায় গেল, হাবশা অন্য প্রভিন্সে, সেখানকার বাদশার নাম কি, নাজ্জাশি। ব্যাস, এই দেখেন এদিকে তাকান, আমি কি বলতে চাইছি আপনাদের, আজকে আমাদের উপরে এত রাগ কেন, আমরা তো সবাইকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, কারোর সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই, মিলেমিশে আছি, ছিলাম, থাকব। কিন্তু আবু জেহেলের বংশের বংশের বংশ কিছু আছে পৃথিবীতে, আবুল আবের কিছু আছে, যারা আজ এই আমাদের উপরে এই রকম চক্রান্তের জাল বুনছে, সারা পৃথিবী খাওয়া দাওয়া করছে, কোনো খাওয়া নিয়ে কথা নেই, আমাদের খাওয়া নিয়ে সমস্যা, সারা পৃথিবী তাদের মতন জামা কাপড় পোশাক পরে বেড়াচ্ছে, কত অসভ্যপনা পোশাক, কত কুরুচি সম্পন্ন পোশাক, কত সেক্সুয়াল পোশাক পরে মহিলারা বেড়াচ্ছে, যুবকদের উত্তক্ত করছে, একটাও কেস হয়নি কোর্টে, কোনো বিচার চাওয়া হয়নি, আমাদের মেয়েরা মা বোনরা বোরকা পরেছে তার বিরুদ্ধে কেস, কেন কেন, অপরাধটা কি আমাদের, এরা এদের শরীয়ত মতো চলবে, সংবিধান মেনে চলবে, কোরআনের আইন মেনে চলবে, চলতে দেবে না এরা, আর আমাদেরকে উল্টে বলা হচ্ছে এরা সব জিহাদি, এরা সব সন্ত্রাসী, এরা সব পাকিস্তানি। ইমানদার, ওদের কালচারটা ছেড়ে দাও, ওদের কৃষ্টিকে লাথি মারো, পৃথিবীর ওদের চালচল রীতিনীতিকে কবর দাও, প্লিজ। এই বলে যাচ্ছে, যারা আজ আপনাকে আমাকে আমাদেরকে এইরকম চোখে দেখে, বলুন তো সারা পৃথিবীতে কত ধর্মীয় পুস্তক আছে, গীতা আছে, বাইবেল আছে, মহাভারত আছে, ইত্যাদি ইত্যাদি, কোনো কোনো ধর্মীয় পুস্তক নিয়ে কেউ কোনো দিন কোনো অসম্মান করেন, কিন্তু আমাদের কোরআনকে নিয়ে পৃথিবীতে অসম্মান করা হয়, ছিঁড়ে ফেলা হয়, ফেলে দেওয়া হয়, লাথি মারা হয়, জি পুড়িয়ে দেওয়া হয়, পিচ্ছাপ করে দেওয়া হয়, যত রকমের নোংরামো আছে আমাদের কোরআনকে নিয়ে শুরু করেছে, ওই একটা হতচ্ছাড়া কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তিলক মেরেছে, ওই শিয়া সম্প্রদায় ছিল, কোরআন পাক খুঁজে খুঁজে ২৬টা আয়াত বার করে বলছে এই আয়াতগুলো ব্যান করতে হবে, ওই কি রেজবি গো, কি রেজবি গা, হ্যাঁ অসীম রেজবি, ২৬টা আয়াত বার করেছে, করে কোর্টে কেস করেছে যে এই আয়াত কটা ব্যান করো, কেন না, এই আয়াতগুলো দিয়ে জঙ্গি ট্রেনিং হচ্ছে, মুসলমানদের খনি তৈরি করা হচ্ছে, এদেরকে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হচ্ছে, এই এই আয়াতগুলো দেশের সাম্যতা ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট করছে। জজ সাহেব আপিল অ্যাকসেপ্ট করেনি, ক্যান্সেল করে দিয়েছে, এখন জেলে আছে, তিলক দিয়ে কাফের হয়ে গেছে। আমার নবী আর কোরআনের বিরুদ্ধে শুধু অপপ্রচার করছে, কোরআন আর আমার রসুলের বিরুদ্ধে
ভাই সকল, এইরকম পরিস্থিতি সান্দিক্ষণে দাঁড়িয়ে ইমানদার আপনার ইমানকে বাঁচানোর চেষ্টা করতে হবে, আপনার দিনকে হেফাজতের চেষ্টা করতে হবে, মসজিদ মাদ্রাসার ইসালে সব তিনটিকে বজায় রাখতে হবে। ইমানদার এই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আপনি ওদের কালচারগুলো লাথি মারুন, ওদের রীতিনীতি চালচলনকে কবর দিন। প্লিজ, আল্লাহওয়ালাদের তাহজিব, আল্লাহওয়ালাদের তরিকা, আল্লাহওয়ালাদের সুন্নাত, আল্লাহর ওলিদের রীতিনীতি চালচলনকে গ্রহণ করুন। কিয়ামতের ময়দানে যদি উঠতে চান রসূলের সঙ্গে, সাহাবাদের সঙ্গে, বুজুর্গানে দিন, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর হাক্কানি পীর মাশাইখদের সঙ্গে যদি কিয়ামতের মাঠে উঠতে চান, তাহলে ওদের কালচার রীতিনীতি তাহজিব তামাদ্দুনকে লাথি মারুন। রসুলুল্লাহ ইমানদার আল্লাহওয়ালা আল্লাহ দোস্ত পেয়ারা বান্দা বান্দিদের এতাত আর অনুসরণ করুন। খালি ইসাল সাহেবের মসজিদে এসে ওয়াজ শুনে শুনে ফজর পর্যন্ত বাড়ি চলে যাব, আর যা আছি তাই থাকলাম, এই আবু জেহেলের থেকেও খারাপ হয়ে গেলাম শুধু ওয়াজ শোনার ক্ষেত্রে, ওয়াজ শোনার দিক দিয়ে আবু জেহেলের থেকেও বরবাদ হয়ে গেলাম। ও তো বহুত বসে বসে ওয়াজ শুনেছিল, কিচ্ছু কাজ হয়নি। আপনিও কি চাইছেন? ওয়াজ শুনতে থাকবেন, কাজ হওয়ার দরকার নেই। ওয়াজ শুনতে থাকবেন, পরিবর্তনের দরকার নেই। মাহফিলে বসতে থাকবেন, পরিবর্তন হবেন না। মাহফিলে সারা রাত বসে থাকবেন, একটু ভাবনা চিন্তা করবেন না, সারা রাত আল্লাহর ওলিদের দরবারে সময় কাটাবেন, নিজের চরিত্রের ট্রিটমেন্টটা করবেন না। হে ইমানদার, এ থেকে দুর্ভাগা কপাল পোড়ার সমাজের মুসলমান আর কে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মদিনা শরীফে আছেন, আল্লাহ পাক আয়াত পেশ করলেন, পেশ করে বললেন, নবী তুমি আর ঘরে থাকলে হবে না, আর আর ওয়াজ করলে হবে না, আর আর সবর আর ধৈর্য ধরলে হবে না, নবী তুমি এক কাজ করো, বেরিয়ে পড়ো। এত রাগ আবু জেহেলের যে নবী আমার যেদিন হিজরত করে মদিনায় গেলেন তার পরের বছরই, তার পরের বছরই 1000 সৈন্য নিয়ে নবীকে মারার জন্য 150 কিলোমিটার রাস্তা পার হয়েছে। আবু জেহেল এত রাগ যে মুহাম্মদকে মারা গেল না, সে মদিনায় চলে গেল, পরের বছরই 1000 সশস্ত্র বাহিনী নিয়ে আমার নবীকে মারবে, মদিনা উড়িয়ে দেবে। মদিনার দিকে রওনা হয়েছেন, মদিনা থেকে কিছু রাস্তা দূরে একটা জায়গা যার নাম বদর, সেখানে গিয়ে খিবাজান করেছে। আল্লাহ পাক আমার হাবিবকে বললেন, নবী আর দেরি করো না, আর নয় আর চুপ করে নয়, আর বসে থেকে নয়, আর ওয়াজ করে নয়, আর সবর করে নয়, আর বুঝিয়ে নয়, এবার তুমি বেরিয়ে পড়ো, ডিফেন্সে এসো, মোকাবেলায় এসো। আমার রসুলকে আল্লাহর হুকুম মতো বেরোতে হয়েছে। আমার নবী তো চাইনি, আমার নবী চাইনি, তাই আমার সোনার ভাই ছেলে যুবক হাতে ধরে বলে যাচ্ছি, অনেক কান্নার বিনিময়ে, রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে, জীবন উৎসর্গের বিনিময়ে যে আজকে দিন পেয়েছি, কোরআন পেয়েছি, শরীয়ত পেয়েছি, সুন্নাহ পেয়েছি, এই দিন ইসলাম শরীয়তকে আজকে আমাদের জিন্দা রাখতে হবে, হেফাজত করতে হবে, এই দিন ইসলাম শরীয়তকে আমাদের ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। হে যুবকেরা, ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেল, সমাজের কিছু মুসলমান আছে এখনো নামাজ পড়ানো যায়নি। আমি একটা হিসাব বলছি, শোনেন, 65 বছরের মুরব্বী, তিনি এক বছরে 200টা আলেম, 200টা জলসাই ওয়াজ শুনেছেন, 200টা জলসা শুনেছেন এক বছরে, আর প্রত্যেকটা জলসাতে তিনটে করে হুজুরের ওয়াজ শুনেছেন। কত হুজুরের ওয়াজ শুনলো ভাই, কত গো? ও ভাই ঘুমিয়ে গেছো নাকি, কর্মস্থানের মতো হয়ে গেল যেন, বলো কত? 600। তাহলে এক বছরে সেই ভদ্রলোক
600 আলেমের ওয়াজ শুনেছেন, এখন বয়স তানার 65, 15 বছর ছেড়ে দিলাম, 50 বছরে তাহলে কত আলেমের ওয়াজ শুনেছে? কি হলো? 30,000। তাহলে 50 বছরে তিনি 30,000 আলেমের ওয়াজ শুনেছেন, ভালো না খারাপ? এ কথা বলেন, ভালো না খারাপ? ফের বলেন, জোরে বলেন, ভালো। 30,000 আলেমের ওয়াজ শুনেছেন 50 বছর ধরে, এখনো পর্যন্ত নামাজ পড়ে না। এখনো পর্যন্ত নামাজ পড়ানো যায়নি তাকে। জিজ্ঞেস করুন, বলছে নবীর জন্য জান দিয়ে দেব। জান তো তুমি নবীর জন্য দেবে, কিন্তু তোমার আমলটা তো কাফের আর নাস্তিক আর ইহুদি আর বেদিনদের মতো হয়ে আছে। তুমি নবীর জন্য যদি জানটা দাও, ওটা নবীর পছন্দ হবে না, নবী পছন্দ হবে না। নবীকে বলেছিল মক্কা লোকেরা, ও মোহাম্মদ কি চাও তুমি বলো, যা চাইবে তাই দেওয়া হবে, মক্কা নেতারা পাঠিয়েছে, যদি তুমি টাকা চাও তোমাকে টাকা দেওয়া হবে, সুন্দরী বিশ্বের রূপসী নারী যদি চাও তোমাকে তাই দেওয়া হবে, যদি গদি চাও তাই দেওয়া হবে, সাম্রাজ্য চাও তাই দেওয়া হবে, পৃথিবীর বিখ্যাত ডাক্তার নিয়ে যদি তোমার ট্রিটমেন্টের দরকার হয় তাই করা হবে, ও মোহাম্মদ বিনিময়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এই কলমাটা তুমি বন্ধ করে দেবে, সারা পৃথিবীর একটাই আওয়াজ ছিল, আমার নবী পাকের বিরোধিতার একটাই কারণ ছিল, এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা বন্ধ হয়ে যাক। আমার নবী শুনে বলেছিলেন মক্কা নেতাদের শুনিয়ে দিও, আমাকে টাকা দিয়ে খুশি করতে পারবে না, আমাকে মেয়ে দিয়ে খুশি করতে পারবে না, গদি দিয়ে সাম্রাজ্য দিয়ে ট্রিটমেন্ট করে আমাকে খুশি করা যাবে না, বিনিময়ে তোমরা যদি একবার পড়ে নাও আশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশাদু আল্লা মুহাম্মাদ রাসূল এই কলমাটা পড়ে ঈমান এনে যদি মুসলমান হয়ে যাব, আমি আমার আল্লাহ তোমাদের উপরে অনেক 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 বেশি খুশি হয়ে যাব। রাসূলকে খুশি করাই হলো আমাদের ঈমান। তুই বলছে আমি জান দিয়ে দেবো, এক অক্ত নামাজ পড়নি, কাজ হবে না, ওতে কাজ হবে না, হয়তো যুদ্ধ করে মারা গেল, জাহান্নামে চলে গেল, যুদ্ধ করেও গনিমতের মালের জন্যে কবুল হলো না, কবুল হলো না। তাই আমার ভাইদের, আমার ছেলেদের, যুবকদের, মা বোনদের উদ্দেশ্যে বলে গেলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত আমাদের করতেই হয়, মহব্বত তো প্রত্যেকের অন্তরে আছে, মহব্বত ছাড়া কোনো ঈমানদার নেই, ঈমানদার মহব্বত করার জন্যই তাদের ঈমান হয়েছে, ঈমানের নূর পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যই খানটা মহব্বতটা রসুলুল্লাহর অন্তরে থাকবে, আর আমলি জীবনটা ইহুদি নাস্তিকদের হয়ে যাবে। কেন? মহাব্বাত যদি রসুল্লাহর হয়, অনুকরণ অনুসরণটা রসুল্লাহর হবে, মহাব্বাত যদি রসুল্লাহর হয়, পায়রাবি আর এতাতটা তো রসুল্লাহর হবে। কিন্তু আফসোস, আজকে আমার সমাজের ভাই ছেলে যুবক মহাব্বাত রসুল্লাহর আছে, জি হ্যাঁ, কোরআনের মহাব্বত আছে,
নবীর মহব্বত, খোদার মহব্বত সব অন্তরে আছে আমাদের ইনশাআল্লাহ। এই জন্য আমরা মোমেন, এই জন্য আমরা ইমানদার, এই জন্য আমরা মুসলমান। কিন্তু আজকে আমাদের কালচারে, কৃষ্টিতে, রীতিতে, নীতিতে আজকে আমরা কোন দিকে চলে গেছি বলুন? আজকে সমাজ কোথা দাঁড়িয়েছে বলুন তো? আমাদের বিরুদ্ধে ইসলাম, আজকে আমাদের বিরুদ্ধে পৃথিবী আজ কি ভাবছে? সারা পৃথিবী খাওয়া দাওয়া করছে, কোনো খাওয়া নিয়ে কারো কোনো কথা নেই। পৃথিবী আজকে ব্যাঙ খাচ্ছে, সাপ খাচ্ছে, কুকুর খাচ্ছে, যত পোকা মাকড় দুনিয়ার জঘন্য সব খাওয়া খাচ্ছে, কোনো খাওয়া নিয়ে কথা নেই। আমাদের খাওয়া নিয়ে মাথা খারাপ, ঠিক কিনা ভাই? কথা বলেন না কেন? আমাদের খাওয়া নিয়ে মাথা খারাপ, এত কিছু খাওয়া খাচ্ছে, সারা পৃথিবী কেউ কথা বলে না, কোনো কেস নেই। আর আমাদের খাওয়া নিয়ে কথা, হ্যাঁ, গোরক্ষা কমিটি বেরিয়েছে, মেরে পিটিয়ে পিটিয়ে ইমানদারগুলোকে শেষ করে দিচ্ছে। ইমানদারগুলোকে, তোদের মা তোরা নিয়ে নে বাবা, তোদের মাকে নিয়ে তোরা থাক, তোদের মায়ের কি কোথা থেকে সোনা বেরিয়েছে গো? দুধ না পিসা? দুধে তো আগে শুনেছুন, তারপরে কত দাম মায়ের, বুঝতে পেরেছ? যাকে যে তোরা তোদের মাকে নিয়ে যা, ওই সোনা টোনা বার করে যা, আমাদের খাওয়া বন্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা মোষ খাবো, মোষ খেয়েছ? হ্যাঁ খেয়েছ, গরুর থেকেও বেশি টেস্টি। হ্যাঁ ছেলে খেলা না, দক্ষিণ চব্বিশ পরগনায় গেলি মোষ খাওয়ায়। কি সব বলা কি দিচ্ছিস ভাই? বুঝলাম, আমাদের দেশে তো গরু নেই, ওদিকে গরু নেই, ওরা ওরা ওই মোষ রান্না করে। আর আমাদের জন্যে বেচারারা অনেক দূর থেকে গিয়ে গরুর গোশ নিয়ে আসে, যদি হুজুরা না খায়। ভয় সে গরুর গোশ আনতে অনেক দূরে যায়, সেখান থেকে কোথা গরু হয়েছে দেখে নিয়ে আসে, তা নাহলে ওদের এলাকায় সব মোষ। আর ওই খেতে খেতে আর মোষ খাওয়াও খানিকটা হ্যাবিট হয়ে গেছে, আর মারাত্মক টেস্টি গরুর গোশ, আর মজা লাগে না। কাজের কাজই তোদের মা নিয়ে তোরা থাক, কোনো সমস্যা নেই। আমরা মোষ খাবো, আর কি খাবো? উঁট, আর কি ছাগল, ভেড়া, দম্বা, নীলগায়ে, আমাদের অভাব আছে খাওয়ার। তোরা মা সামলাগে যা, তখন দেখবি একদম লরি লরি করে নিয়ে খালি গঙ্গায় ফেলে দিচ্ছিস। যা লরি লরি তোদেরকে গঙ্গায় ফেলতে হবে, এত পৃথিবীতে খাওয়া, জঘন্য খাওয়া খাচ্ছে লোক, কোনো খাওয়া নিয়ে কথা নেই। আমাদের খাওয়া নিয়ে কথা, কোনো পোশাক নিয়ে কথা নেই, আমাদের পোশাক নিয়ে কথা। সব সময় পৃথিবীতে মনে রাখবেন একটাই ধর্ম, ইসলাম। এই ইসলাম ধর্মের বিরুদ্ধেই সারা পৃথিবী। আল্লাহ আমার হাবিব, হাবিবের কান্না, হাবিবের দোয়া, আমার আল্লাহ আমাদের এই দীন ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছেন, বল সুবহানাল্লাহ। এবং আল্লাহ নিজে বলেছেন, ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা, এ আমার হাবিব, আমি আপনার দীন ইসলাম ধর্মের উপরে আমি খুশি হয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কিতনি হে প্যারি রোজা কো দেখো, হোর গেল মাগুন পর কুরবান দেখো, জন্নত সে ঠান্ডি হাওয়া আ রহি হে, আল্লাহু আকবর মেরে নবী কে শান হে নিরালি, ইয়া রাসূলুল্লাহ মুঝ পর করম কি নজর হো, তেরে দর পে আয়ে হে বন কে সওয়ালি, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলি সাইয়্যিদিনা, কিতনি গই প্যারি রোজা কো দেখো, কিতনি গই প্যারি রোজা কো দেখো, হোর
रोगिल माँ उन पर कुर्बान देखो, जन्नत से ठंडी हवा आ रही है। अल्लाहु अकबर, मेरे नबी के शान है आली। अल्लाहुम्मा सल्ली अला, माशाल्लाह माशाल्लाह, आलाली सैयदना। हाँ बाबा जी, अल्लाह ओली दरबारे मेहमान अपनारा कि निये जाबो आज के आमरा एखान थेके, अल्लाह ओली दरबार थेके कि निये जाबो, एमन कि होते पारबो ना जे अंतर थेके तौबा करे आमरा सबाई नामाजी हये जाबो। बहु भाई आछे नामाज ठीक मतो पढ़ा होच्छे ना, एदेर गाफलती। না পড়ার মানে এটা নয় যে নামাজ তারা মানে না, তা নয়, এরা গাফিলতি হচ্ছে এদের। এই যুবকদের মুরব্বীদের বড্ড গাফিলতি হয়ে যাচ্ছে। আল্লাহ না করুক হঠাৎ যদি মওত হয়ে যায়, তাহলে আপনি বেনামাজির মওত, ওই অবস্থায় আপনাকে কবরে রাখা হবে। তাহলে একটা বেনামাজিকে কবরে রাখতে হচ্ছে, এই মরণটা আল্লাহর পছন্দ নয়। আল্লাহ কোরআন পাকে তাই বলেছেন, এই মত আমার পছন্দ নয় যে তুমি বেনামাজি হয়ে কবরে আসবে, বেরোজগার হয়ে কবরে আসবে, মাতাল হয়ে কবরে আসবে, সুদখোর হয়ে কবরে আসবে, জালেম বাজ হয়ে কবরে আসবে, এইটা আমার মাকসুদ নয়। আমি চাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যখন কবরে আসবে তখন তুমি মুসলমান হয়ে মুসলমানের মতন মরে মুসলমান হয়ে তুমি কবরে এসো। যে মরণটা আমার পছন্দ হয়, যে মরণ আমার দরবারে কবুল হয়, যে মরণ আমার ভালো লাগে, এই রকম মরা মরে তুমি যদি কবরে আসো, আমি আল্লাহ ওয়াদা করছি দয়ার জান্নাত তোমার নসিব হবে এবং জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোমাদের দিদার নসিব হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই সাহেব এটা কাগজে খবর দেওয়ার জন্য বলে পাঠিয়েছেন, হুজুরের যে আব্বাজি রিসালে সব হয় চৈত্র মাসের শেষ রবিবার, এবছর তো রমজান হয়েছে, রমজান পড়ে গেছে, কাজী হোসেন শাহ রহমাতুল্লাহ বাৎসরিক রিসাল সব তো চৈত্র মাসের শেষ রবিবার, আপনারা তো আসেন না, খুব কম মানুষ আসেন। হুজুরের রিসালে সবে যেহারে মানুষ আসেন, হুজুরের আব্বাজি রিসাল সবে সবাই আসতে পারেন না, তো একটা দাওয়াত দেওয়া হচ্ছে মাগরিব পর্যন্ত জলসাটা হবে, বুঝতে পেরেছেন? যেহেতু রোজা ইফতারি আছে, তারপর আবার তারাবির ব্যাপার আছে, কতই রমজান পড়েছে গো, সাতই মনে হচ্ছে, সাতই রমজান হবে এই চৈত্র মাসের শেষ রবিবার, রমজান মাসের সাত তারিখ করে পড়তে পারে। দাওয়াত থাকছে আপনাদের, আসবেন, জোহরের দিকে চলে আসবেন, আসরের পরে কিছু আলোচনা থাকবে আর ইফতারি করি, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, সকলের দাওয়াত থাকলো। এখন আমরা নামাজের জন্য একটু তৈরি হব, ফজরের আজান হবে, আজানের পরেই 10 মিনিট পর জামাত হবে, জামাতের পরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব এবং হুজুরের দরবারে যে তাবারুক আমরা দিই মেহমানদারি, সেই তাবারুক ইনশাআল্লাহ বিতরণ হবে। এখন হয়েছে 4:29, তাহলে আপনারা আস্তে আস্তে উজুর জন্যে তৈরি হন, যাদের উজু আছে কাতার দিয়ে দিন, আজান হওয়ার 10 মিনিট পর জামাত হবে। রমজান সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুলহল্লা শরীফ, 11 বার দুরুদ শরীফ, খাদেমানে জলসাদের বলছি, আপনারা আস্তে আস্তে তাবারুক নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করুন, ভিতরে ঢোকুন, বিসমিল্লাহ বলে সব ভিতরে ঢোকেন। মা বোনরা যারা বাড়ির ভিতরে আছেন আপনারাও সকলে তেলাওয়াত করেন, ইসালে সব হবে। আল্লাহ আমরা সকলে একটু তওবা করি, আমার সঙ্গে আপনারা সকলে তওবা করেন, নিজ নিজ গুনার কথা মনে করে চোখটা বন্ধ করে আল্লাহর দিকে দিল লাগিয়ে আমরা একটু আল্লাহর কাছে মাফি চেয়ে নি। সকলে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম,
আয় আল্লাহ তাআলা আমি তমাম গুনাহ হইতে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা আমিন হে আল্লাহ প্রায় চল্লিশ খতমের উপর তেলাওয়াতে কোরআন খতম হয়েছে আল্লাহ দোয়া দরুদ সালাম কিয়াম তাসবিহ তাহলিল দান খায়রাত ইয়া আল্লাহ তাবারুক বিতরণ যা কিছু হয়েছে আল্লাহ ভুল খাতা আপনি মাফ করে দেবেন আল্লাহ দয়া করে আপনি আজকের জলসাকে কবুল করে নিন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নিন ইয়া আল্লাহ আপনি রহমত করে মেহরবানি করে আল্লাহ আমাদের আজকের ভুল খাতাগুলোকে মাফ করে দেবেন আল্লাহ ইয়া আল্লাহ এত ভাই ছেলে বাচ্চা যুবক জওয়ান মুরব্বী মা বোন বেটি সবাই হাত তুলেছে আল্লাহ ফজরের নামাজের পর আপনার জমিনে বসে আল্লাহ দুটো হাত তুলেছে আমাদের তাড়িয়ে দিও না আল্লাহ খালি হাত ফিরিয়ে দিও না আল্লাহ খুশি করে আজকের জলসাকে আপনি কবুল করে নেবেন ইয়া আল্লাহ এই সওয়াব মদিনায় এসে আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেবেন আমার হাবিবের খাতিরে তমাম সাহাবা ইকরাম শোহাদে ইজাম তরিকার ইমাম পিরানে পীর গৌস কুতুব আবদাল আক্তাল আউলিয়া আম্বিয়া তমাম হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন তমাম শোহাদে ওহুদ শহীদে বদর শহীদে খৈবর শহীদে কারবালা তমাম শহীদানদের দরবারে সওয়াব পৌঁছে দিন তমাম নবীন সিদ্দিকীন শোহাদা সালেহীন মুহাদ্দিসীন মুফাসসিরিন মুজতাহিদিন মুসান্নিফিনদের দরবারে সওয়াব পৌঁছে দিন ইয়া আল্লাহ ফুরফুরে শরীফ মুজাফাত ফুরফুরে হোসেন বুখারী রহমতুল্লাহ আলাইহ চার শহীদান হুজুর গেঞ্জে শোহাদা হুজুর মনসুর বগদাদি মুস্তফা মাদানী দরবারে আল্লাহ আমাদের পীর মুর্শিদ মুদাজ্জিদ জামান দাদা হুজুর পাকের সওয়াব পৌঁছে দেন আল্লাহ পাঁচ হুজুরকে ব্রাদার পাক খাস করে আল্লাহ যে হযরত ঈসা আলাইহিস সওয়াব আজকে আল্লাহ আব্দুল্লাহ আব্দাল শাহ হুজুর পীর রহমতুল্লাহ আলাইহের রুহ পাক আল্লাহ পীর সওয়াব পৌঁছে দিন ইয়া আল্লাহ তানা রুহানি দোয়া আমাদের নসিব করুন আল্লাহ ইয়া আল্লাহ তাদের রুহানি দোয়া আমাদের নসিব করেন আল্লাহ ইয়া আল্লাহ তানার আব্বাজানের উপাকে সব বসে দেন আল্লাহ ইয়া আল্লাহ আজকের মাহফিলে যারা এসেছেন যারা চলে গেছেন যারা দৌড়ঝাঁপ করে মেহনত করে খেদমত করছেন আল্লাহ বাড়ির আড়ালে মা বোনেরা যে যেখান থেকে হাত দিও আমাদের সকলের বাপ মা দাদা দাদি নানা নানি আবাসদা ছেলে পুলি বাল বাচ্চা স্বামী স্ত্রী যারা সব কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের সকলের কবরে আপনি সব বুঝে দিন কবরের আজাবকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ কবরটাকে রহমতে নূর দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দিন আল্লাহ ইয়া আল্লাহ আজকের জলসাকে আপনি কবুল করে নেন আল্লাহ ইয়া আল্লাহ একটা আমিনও কি আপনার পছন্দ হবে না আল্লাহ একটা আমিনও কি আপনার দরবারে কবুল হবে না আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেকে বিমারি আছেন আল্লাহ তাদের বিমারকে ভালো করে দেন অনেক অভাবী আছেন অভাবকে দূর করে দেন ইয়া আল্লাহ আমার ভাইরা কার কারবার ব্যবসা বিজনেস চাকরি বাকরি চাষবাস আল্লাহ যে যা করেন হালাল রুজি আল্লাহ আপনি বরকত দিন ইয়া আল্লাহ অনেকের অনেক অভাব আছে ইয়া আল্লাহ অনেক অনেকে বিপদে আপদে মুসিবতে এসে আল্লাহ আপনি সব মুসিবত থেকে হাল করিয়ে দিন আল্লাহ অনেকে কন্যা দায়ের বড় ভাবনা চিন্তায় আছে আল্লাহ নেক জামাই নসিব করবেন আল্লাহ দেনাদার আছে দেনাকে মকুব করার তৌফিক দেবেন অনেকের আল আওলাদ নেই নেক আওলাদ নসিব করবেন আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার উপরে শান্তি ও রহমত বর্ষণ করবেন আসমানি গজব ও জমিনি বালা আপনি দেবেন না আল্লাহ আসমান থেকে রহমতে খাস আপনি বর্ষণ করবেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের তাড়িয়ে দেবেন না আল্লাহ আল্লাহ আপনাকে না দেখে আল্লাহ আপনার দেওয়া দুটো হাত রহমতের আশা করে তুললাম আল্লাহ রহমতের ভিখারি হয়েছি আল্লাহ আপনি আমাদের খালি হাত ফিরিয়ে দেবেন না
জানি না আল্লাহ জীবনের হয়তো শেষ মোনাজাত আর হয়তো আল্লাহ বলা নাও হতে পারে আর আল্লাহ বলে ডাকার সুযোগ নাও হতে পারে ও আমার বাবাজিরা আল্লাহ দরবারে কাঁদন কাঁদন কান্না যদি না আসে কান্নার মতো মুক্ত করো অনুনয় বিনয় করো আল্লাহ পাক কান্নার মধ্যে সামিল করে নেবেন বিশ্বে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ যত মসজিদ আছে আপনি হেফাজত করুন যত মাদ্রাসা চলছে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ যত পীরুলি আল্লাহদের মাজারাত আছে আল্লাহ আপনি হেফাজত করুন আমার নবী পাক ইজ্জত সম্মানকে আল্লাহ আপনি জিন্দা রাখুন আল্লাহ কোরআনে পাকের ইজ্জত আল্লাহ আপনি জিন্দা রাখুন অনেক চক্রান্ত চলছে আল্লাহ সব চক্রান্তকে আপনি আসমান থেকে ফয়সালা করে দিন একটু জোরে সোরে হবেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন ও আল্লাহ ও আমাকে রু আমাকে আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন আজকের এই এত বড় মাহফিল যারা আঞ্জাম দিয়েছেন রান্না বাড়া করেছেন দৌড়ঝাঁপ করেছেন খাটাখাটনি করেছেন ও আল্লাহ ওলির দরবারে রিসালে সবের যত খাদেম আল্লাহ এদের হায়াতকে দারাজ করো এদের বিমারকে ভালো করে দিও এদের ইমান আমলকে মজবুত রেখো আল্লাহ এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও এই মাহফিলে বসে হাত দুটো তুলে রকম কত দোয়া চেয়েছেন এমন অনেকেই আজকে দুনিয়াতে নেই আল্লাহ আপনারটাকে কবরের মানুষ হয়ে গিয়েছে তাদের কবর আল্লাহ সওয়াব আপনি নসিব করুন শেষ আরজু আল্লাহ দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতন তৌফিক দিন আরো চাই আল্লাহ পাক মাঝে মাঝে হবে স্বপ্নে খেয়ালে নূর নবী চাঁদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিদার যেন সকলের নসিব হয় এটা জোরে সোরে হবে না মহাব্বতে হবে না আয় আল্লাহ আর কি আপনার কাছে চাইব আমাদের ইমানের সঙ্গে বাঁচিয়ে রেখো আল্লাহ ইমানের সঙ্গে যেন মত নসিব হয় সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন 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 সকলে জোরে 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সালাম দিন মোসাবা করার দরকার নেই ধীরে সুস্থে